সো হ্যালো গাইজ, আজকে যাবো আমরা গিয়ার হাব। বাইক, স্কুটি, সুপার বাইক যাই হোক না কেন, সব কিছুর অ্যাক্সেসরিজ আপনারা পাবেন। তো চলুন গিয়ে দেখা যাক গিয়ার হাব বাইক। তো গাইজ, এট লাস্ট আসলাম আমরা গিয়ার হাব, দেখতেই পারেন। তো ভেতরে যাওয়া যাক, দেখি কি কি অ্যাক্সেসরিজ আছে, কি কি নেই, চলো। প্রাইস কেমন এটা? আর এটা এটা একটু চওড়া মনে হয়, এটা 1000। মানে যাবতীয় জিনিস অর্ডার দিলে নিতে পারবে তো? হ্যাঁ, জেনারেলি আমার কাছে থাকে, এবার এখন মানে সাপ্লাই খুব একটা ভালো নেই, সেই কারণে কত লাগে। এটা গেমটি 50 নেই, কাউন্ট প্রাইস আছে 240 বা অনেক কম দামে। তো ইনস্টাতে এটা পোস্ট করেছিস? এটা হচ্ছে HJG মিনি ড্রাইভিং লাইট বলে এটাকে। আচ্ছা, এটা 1 ইঞ্চির প্রজেক্টর লাইট হয়, এটা বাই কালার, ইয়েলো আর হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, এটা সবকিছু টোটাল ক্ল্যাম্পিং সিস্টেম করবো, সবকিছু দিয়ে আসে, ক্ল্যাম্পিং হবে, সুইচ ফ্যান আছে, ঠিক আছে। ভালো, এই 1 ইঞ্চি প্রজেক্টরের যা পাওয়ার, তোমাকে আমি তাহলে ভিডিওটা তোমাকে পাঠিয়ে দেবো, তুমি সেখানে দেখে নিতে পারো পারফরম্যান্স। বুলেটে না কিছু একটা লাগানো ছিল, ওটা হিমালয়ান লাগানো ছিল, ওর যেটা ভিডিওটা আপলোড করেছিলাম। আচ্ছা, এটা আমি অনেক গাড়িতেই লাগিয়েছি, আর সাইডে এই তোমাদের মতো সেম প্রবলেম, এই এলইডি সেটা দিয়ে আসে, মানে পাওয়ার একদম থাকে না। আর ফাইভে এটা লাগানোর পরে স্টক এলইডি, যেটা স্টকে হেডলাইট ছিল, সেটার উপরে তোমার মানে 3 times পাওয়ার তুমি। আর তোমার যে শীতকালে যে ফগের ইস্যুটা আছে না, সেটা ওটা তোমাকে সলভ করে দেবে। এটা লোবিং হয় হচ্ছে ইয়েলো লাইটটা, আর হাইবিং হয় হচ্ছে তোমার হোয়াইটটা। এটা তো আমি ইন্ডিকেটরের ওখানে ক্ল্যাম্প করে তাহলে সুবিধা হবে? না, কোনো অসুবিধা নেই, তুমি যেখানে বলবে আমি সেখানে ঠিক করে দেবো। প্রাইস কত এটা? এটা 2500 টাকা। তুমি হাই পাওয়ারফুল ক্যামশ্যাফ্ট লাগাতে পারো, হাই লিফট ক্যাম লাগাতে পারো, ওটা কিছু ওটা তোমার ইঞ্জিনের ভেতরকার মানে পারফরমেন্স বুস্টের জন্য, পারফরমেন্স রিলেটেড মডিফিকেশন ম্যানেজ করবে তো? অবশ্যই অবশ্যই, জেনারেলি এখানে পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ করা হয় না, এখানে কেউ করে না, বাট তুমি যদি করতে চাও, কেউ যদি ইচ্ছুক হয়, আমি পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ করে দেবো। মানে গাড়ি পারফরম্যান্স আরামসে তুমি বাড়াতে পারবে, কেউ এখানে কয় না, বাট তুমি সবই হর্নেট থেকে তুমি অনেকটাই এক্সট্রা বেশি বার করতে পারো, মানে যে কোনো গাড়ির পুরো র পাওয়ারটা বার করে নেবে। 4.5 BHP মানে আরামসে 150 চলে যাবে, মানে যে কোনো গাড়ি 4.5 BHP টুকটাক বাড়ানো যাবে, কিন্তু সেক্ষেত্রে মাইলেজটা একটু কমবে, মাইলেজটা কমবে, তোমার যখন তুমি পারফরম্যান্স বাড়াবে না, তুমি তখন তুমি মাইলেজ নিয়ে চিন্তা করবেও না। হ্যাঁ, তো তুমি পারফরম্যান্স দিয়ে চলে যাবে, কারণ সিসিটাও তো বাড়বে না, অবশ্যই অবশ্যই, তোমার বিপরীত কিট লেগে যাবে, সব কিছু আছে হয়ে যাবে। ও আর একটা গাড়ি একদম একবার দেখে এটা ফিটিং করে দেখো এটা কেমন লাগছে। বাহ, মানুষ যদি আসতে চায় ব্যারাকপুর দিয়ে, শ্যামনগর বাসুদেবপুর মোড়, আর মোটামুটি তুমি ফিটিং মিটিং সব এখানেই করিয়ে দাও, সব এখানে, মানে যে কোনো গাড়ি সব যাবতীয় জিনিসপত্র অ্যাক্সেসরিজ সব পাওয়া যাবে। চেন লুপ আছে, সবই, চার্জার থেকে শুরু করে মেট কালার পেন্ট সব, মানে এ টু জেড সব কিছু, সবকিছু। আচ্ছা, পলিশিং যত বলবেন, এখানে গিয়ার সো আছে, রাইডিং বুস, টাইমিং কটা থেকে কটা তোমার? টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 9:30 অবধি। রাত 9:30 অবধি, আচ্ছা।
কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি একটা উইন্ডেট না উইন্ডেট অ্যাকচুয়ালি।